সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ আমি করব পিকনিক স্টাইলের পোলাও আর তার সাথে চিকেন কষা। এবার কোভিডের কারণে আমরা হয়তো অনেকেই পিকনিকে যেতে পারবো না, কিন্তু তা বলে বাড়িতে বানিয়ে খেতে তো কোনো আপত্তি নেই, তাই দেখতে থাকুন এটা আমি কিভাবে করে থাকি। আর এখনই বলি, যদি আজকে আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে আমি কোনো রেসিপি নিয়ে আসলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে আমার বন্ধুদের আমার পাশে থাকার জন্য, আমায় সাপোর্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তাহলে শুরু করছি। পোলাওয়ের জন্য কিছু সবজি আমি নিয়েছি, তার মধ্যে নিয়েছি ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, আর নিয়েছি পনির, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, আর কিছু ড্রাই ফ্রুটস, আর এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি কড়াইশুঁটি। একটা গরম মশলা তৈরি করব, তার জন্য নিয়েছি একটা বড় এলাচ, এক টুকরো দালচিনি, চারটে ছোট এলাচ, আর লবঙ্গ চার পাঁচটা, এক টুকরো জয়িত্রী, সামান্য একটু জায়ফল, আর দেব হাফ টিস্পুন গোলমরিচ, ভালো গোলমরিচ গোটা। গরম মশলাটা গুঁড়ো করে রেখেছি, আর এটা গুঁড়ো করার সময় এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন আর চিনিটাও একসাথে দিয়েই মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এর মধ্যে আমি এবার শুধুমাত্র ফুলকপি আর পনিরটাকে ভেজে নেব, আর কোনো সবজি কিন্তু ভাজবো না। অন্যদিকে আমি বাসমতি চাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এটা আমি 80-90% কুক করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম নুন টুন কিছু দিইনি, শুধু সিদ্ধ করছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এটা এবার আমি তুলে নেব। এবার পনিরটা ভেজে নেব, পনিরটাও ভেজে তুলে রেখেছি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ দই। এবার দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি হলুদ হাফ টিস্পুন, দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এটা খুব ভালো করে এবার আমি মেখে রেখে দেবো 1 ঘন্টা। পনিরটা ভেজে তুলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1-2 টেবিল চামচ মতো ঘি। ঘি গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, আর দেব কয়েকটা গোটা গরম মশলা, তার মধ্যে আছে 2 এলাচ, 1 দারচিনি আর কিছু লবঙ্গ। দেবো একে একে সবজিগুলো, সবার আগে দেবো গাজরটা আর বিনসটা। বিনস গাজরটা একটুখানি ভেজেছি, এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর ড্রাই ফ্রুটসগুলো। এবার দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আমি মাঝখানটা একটু মাথাটা চিরে নিয়েছি, আর দেব কড়াইশুঁটিটা, এটাকে একটুখানি ভাজবো। গরম মশলা আর নুন চিনি যে মিশ্রণটা তৈরি করলাম সেখান থেকে আমি এখন 1 চামচ মতো দিয়ে দিলাম, খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির আর ফুলকপিটাও, এটাকেও মিশিয়ে নেব। এটা খুব বেশি ভাজার দরকার নেই, আগের থেকেই ভাজা ছিল, আর এই সবজিগুলো যাতে রং না নষ্ট হয় সেই জন্য এটা চাপা দেওয়ার দরকার নেই, এরকমভাবেই করতে হবে। আর যেহেতু খুব ঝিরিঝিরি করে কাটা থাকে, খুব সহজে এগুলো সিদ্ধ হয়ে যায়। এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখা যে চালটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দিলাম, আর তার উপর দিয়ে দেব এই নুন চিনি আর গরম মশলাটা, দিয়ে একটু মিশিয়ে নেব যাতে সব ভাতের সাথে খুব ভালো করে
মেশে তাই দুবারে আমি ভাতটা এটার সাথে মেশাবো। একবার মেশানো এগুলো হয়ে গেল, এবার আবার যেটুকু ভাত আছে সেটুকুও দিয়ে দিলাম, আর তার সাথে সাথে দিয়ে দিলাম এই মশলাটাও, গরম মশলা আর নুন চিনিটাও দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিশাতে হবে। আর খুব বেশি জোরে জোরে মেশালে কিন্তু চালটা ভেঙে যেতে পারে, তাই একটু আস্তে আস্তে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সাবধানে সব কিছু মিশিয়ে দিয়েছি, চালটা তো প্রায় সিদ্ধই ছিল, 90% প্রায় সিদ্ধ হয়ে গেছিল। এখন আমি এটা চাপা দিয়ে রেখে দেব 5 মিনিট, একদম স্লো আছে, আর তারপর এটা আমি চেক করব। 5 মিনিট পর এটা আমি একবার চেক করছি, একদম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে একটা, হ্যাঁ একদম কমপ্লিট। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট, আর তারপর সার্ভ করব। আমি 3টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেটা একটু ভেজে নেব। আলুগুলো সর্ষের তেলে হালকা করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর এই তেলে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ স্লাইস করে রেখেছি, এটাকে খুব ভালো করে এবার লাল লাল হওয়া অবধি ভাজবো। পেঁয়াজটা একদম আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ম্যারিনেট করা চিকেনটা। এবার এটাকে আমি হাই ফ্লেমে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। হাই ফ্লেমে এটাকে ক্রমাগত আমি নাড়িয়ে নাড়িয়ে কষিয়েছি, দেখুন তেল কিন্তু মশলা থেকে একদম ছেড়ে গেছে, আর চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর ভেজে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আগের থেকে গরম করে রাখা জল, খুব বেশি দেব না কারণ এটা কষা করব, তাই জন্য জলটা দেওয়ার পর আবারও একটু ভালো করে সব মিশিয়ে দেব। দিয়ে এটাকে চাপা দিয়ে প্রথমে আমি হাই ফ্লেমে রাখবো, আর তারপর যেই ফুটে উঠবে তখন এটাকে আমি লোতে করে দেবো, আর ততক্ষণ করব যতক্ষণ না মাংস আর আলুটা সিদ্ধ হচ্ছে। 5 মিনিট স্লো কুক করার পর এটাকে আমি খুলছি, আলুটা একটু চেক করব সিদ্ধ হয়েছে কিনা। আলু একদম সিদ্ধ হয়ে গেছে, আর চিকেনও সিদ্ধ হয়ে গেছে। যারা ভাত দিয়ে মনে করবেন করছেন যে সার্ভ করবেন, তারা এরকম ঝোল রাখতে পারেন। হাই ফ্লেমে এটাকে 2-3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, দেখুন ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্লেম অফ করে রেখে দেব স্ট্যান্ডিংয়ে, আর তারপর সার্ভ করব। আমি কিন্তু এর মধ্যে আর গরম মশলা দিচ্ছি না, যেহেতু আগেই ম্যারিনেশনের সময় গরম মশলা দেওয়া ছিল, আর যেহেতু পোলাওয়ের সাথে সার্ভ করব, পোলাওয়ের মধ্যেও অনেক গরম মশলা আছে, যদি ভাত দিয়ে সার্ভ করতে হয় তাহলে এর মধ্যে আর একটু গরম মশলা এই সময় দেওয়া যেতে পারে। তো এটা এবার আমি ফ্লেম অফ করে স্ট্যান্ডিংয়ে রেখে দেবো, তারপর সার্ভ করব। 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রাখার পর এটা একদম রেডি, দেখুন তেল আবার যা দিয়েছিলাম সেটা সারফেসে চলে এসছে, একদম রেডি হয়ে গেছে। এটাকে এবার গরম গরম আমি সার্ভ করব। পরিবেশন করে দিয়েছি পিকনিকের পোলাও আর মাংস, অবশ্যই বানাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এবছর পিকনিকে যেতে পারা যাক আর না যাক, অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাওয়াই যেতে পারে। তাই যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে আমি কোনো রেসিপি নিয়ে আসলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। অনেক 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 ধন্যবাদ।